আপনাকে একটু ওয়েট করালাম না? আসলে শারমিন এত হেক্টিক যাচ্ছে যে একটা ব্রেকের ভীষণ দরকার ছিল। বলুন কি সমস্যা আপনার? আগে আপনার নামটা একটু বলবেন প্লিজ। ভিকি। হাই, আমি শ্রীতামা। আপনি কমফর্টেবলি বসতে পারেন সোফায়? এটা আপাতত আপনারই ভাবতে পারেন। সরি, আই এম নট কমফর্টেবল রাইট নাও। প্লিজ রিল্যাক্স। ডু ইউ ওয়ান্ট এনিথিং? কফি, টি? নো থ্যাঙ্কস। তো বলুন এবার কোথা থেকে শুরু করবো? এই ধরুন আপনি কি করেন, কোথায় থাকেন, মানে আপনার ব্যাপারে বলুন আর কি। কি করি? করতাম, এখন আর করা হয়। আই ইউজ টু বি এ থেরাপিস্ট। ওকে, হোয়াট হ্যাপেন্ড? মোলেস্টেশন চার্জেস। এক্সপ্লেইন। মাসাজ করতাম বারে। আমি ক্লায়েন্টদের সঙ্গে কমিউনিকেশনের স্বাচ্ছন্দ্য বোধ করি, অ্যান্ড আই বিলিভ ইটস আ হেলদি প্র্যাকটিস। বাট কথা বলতে বলতে কখন যে মিসকমিউনিকেশন হয়ে গেল, আই ডিডন্ট রিয়েলাইজ। আই থট শি ওয়াজ হিটিং অন মি, বাট ওই ব্যাপারটাকে আমি পুরোটাই মিসরিড করি, অ্যান্ড অ্যাট লাস্ট আই মেড আ মুভ। আচ্ছা, এটা কি প্রথমবার হয়েছে না আগেও ঘটেছে? হয়েছে তো অনেকবারই, তবে ঘটেছে প্রথম। আমি ঠিক বুঝলাম না। আমাদের পার্লারে মেনলি মিডল এজ মহিলারা আসে, এই ধরুন আপনারই বয়সে। আমি এই ব্যাপারটাতে খুব ইউজড হয়ে গেছি। সেদিন হঠাৎ একটি অল্প বয়সী মেয়ে, 20 থেকে 22 বছর হবে, লাস্ট আওয়ারে অ্যাপয়েন্টমেন্ট নিল। আমি জেনারেলি মেয়েদের সাথে কনভারসেশন অ্যাভয়েডই করে থাকি, তাই সেদিনও আমি কনভারসেশনটা ইনিশিয়েট করি। কেন? আই মিন, মেয়েদের সাথে ইন্টারাকশন করো না কেন? আমার একটু অসুবিধে হয়, আই মিন ইনফ্যাক্ট আপনার কাছে সেটাই বলতে এসেছি আমি। সব মেয়েদের সাথেই অসুবিধাটা হয় নাকি পার্টিকুলার কোনো টাইপ আছে? মোস্টলি আমার এই গ্রুপের মেয়েদের সাথে। আচ্ছা, তুমি কোনোদিনও কারোর সাথে ধরো রোম্যান্টিক্যালি অর ফিজিক্যালি ইনভলভ হয়েছো? আই মিন, তুমি কোনো কারোর সাথে রিলেশনশিপে ছিলে বা আছো এরকম কিছু ব্যাপার? নেভার, অ্যাট লিস্ট আমার এই গ্রুপের মেয়েদের সাথে তো হয়নি। তোমার এই গ্রুপের বাইরে? ওটাই তো প্রবলেম। তা এই ব্যাপারটা তুমি ঠিক কবে থেকে রিয়েলাইজ করেছো? এই ধরো, সরি, ধরুন কলেজের টাইম থেকে। আচ্ছা, তুমি কি আরেকটু স্পেসিফিক হতে পারবে? আমি 1 থেকে 12 অবধি বয়েজ স্কুলে পড়েছি, সো ন্যাচারালি মেয়েদের সাথে ইন্টারাকশনের কোনো প্রশ্নই ওঠে না। আর আমাদের কলেজের ডিপার্টমেন্টেও মেয়েদের রেশিওটা খুব কম ছিল। আচ্ছা, বাট আই ইউজ টু প্লে গিটার ইন মাই কলেজ, এবং কালচারাল ফেস্টে আমাকে অলওয়েজ স্টেজে ডাকা হতো। দ্যাটস ওয়েন আই মেট লিসা। উই ইউজ টু পারফর্ম টুগেদার। জেনারেলি ইন্টারাকশন বাড়তে থাকে, তারপর ইভেন্টুয়ালি ওটা হ্যাং আউট, দেন ডেটস, এসবে যায়। দেন শি স্টার্টেড ইনভাইটিং মি ওভার টু হার প্লেস। ওর মা উইকডেজে বাড়িতে থাকত না, শি হ্যাড আ জব, অ্যান্ড হার ড্যাড লেফট হার। লেফট? ইয়া, জাস্ট লেফট। আই মিন, হি প্রবাবলি রান অ্যাওয়ে অর সামথিং, দে হ্যাড নো ক্লু। Then one day she asked me to meet her mom. And that was the beginning of the end of our relationship. You got involved with her mom, right? I couldn't help it. It's not unnatural. Yeah, I mean, apnar kache to eigulo shobi normal because you being psychiatrist and all. Amar kichu proshno ache. Sure, shoot. Acha, tumi tomar choto belay dhoro tomar barir kono relatives ba মেম্বারের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছিল? ইউ আর আস্কিং মি ইফ আই ওয়াজ অ্যাবিউজড? ইয়া, ইউ কুড বি।
Would you show me some sympathy if I tell you I was? No, would it justify me groping my client in a massage parlor? দেখো বিক, তুমি আমার পেশেন্ট আর আমার রেসপন্সিবিলিটি হচ্ছে তোমার সিচুয়েশনের গভীরে ঢুকে সেটার রুট কজটা খুঁজে বার করা। আর আমি যদি তোমাকে এখানে সিম্প্যাথি দেখাই তাহলে কি তোমার প্রবলেম সলভ হবে? অবভিয়াসলি হবে না। হাউ ক্যান ইউ বি সো ইনডিফারেন্ট? হ্যাঁ, এই সারাদিন এত পেশেন্ট আসে নিজেদেরকে ইমোশনালি নেগেট করে তোমার সামনে, এন্ড ইয়েট ইউ ডোন্ট হ্যাভ এনি এম্পাথি ফর দেম। আই ডু হ্যাভ মাই এম্পাথি। দেন শো ইট। আরে এত অ্যাগ্রেসিভ হচ্ছে কেন তুমি? প্লিজ কাম ডাউন। সিরিয়াসলি, ইউ আর অলরেডি বোর্ড। দেখো ভিকি, সারাদিন না আমাকে প্রচুর পেশেন্ট নিয়ে ডিল করতে হয়। তোমার মতন প্রবলেম নিয়ে অনেক অনেক পেশেন্ট আসে আমার কাছে, তাই আমার কাছে এই ব্যাপারটা না নতুন নয়। প্লিজ কন্টিনিউ। মা, ডিল তো করতেই হবে আপনাকে, তাই না? ডিল তো করতেই হবে, সারা জীবন কি অ্যাভয়েড করতে পারবেন এভাবে? এক্সকিউজ মি, রেসপন্সিবিলিটি বলতে কি চান আপনি? ও, এখন আপনি বলে আমায় তোমার থেকে আলাদা করে দিচ্ছ? হ্যাভ ইউ ফাকিং লস্ট ইওর মাইন্ড? ইয়েস, আই হ্যাভ ফাকিং লস্ট ইট। ইউ মাই ফাকিং মাদার, ইউ বিচ। কি? ইয়েস, ইউ টাচড মি, ইউ অ্যাবিউজড মি, ইউ মোলেস্টেড মি। কি ভুলভাল বকছো তুমি? হ্যাঁ, সত্যিটা শুনে এখন আপনিটা তুমি হয়ে গেল। হ্যাঁ, বাট রাবিশ। এই মুখটা দেখো ভালো করে, এদিকে দেখো, চিনতে পারছো? হ্যাঁ, মনে পড়ছে কিছু এই মুখটা দেখে? Huh? Who are you? I am your beloved son, mother. I am the one you left behind. Vicky, tomar ashol naam ki? Vikram Chatterjee. Tumi Biswajit Chatterjee chhele. Mone poreche tale apnar? Oops. Sorry. Tomar. Tumi jeta bhabcho seta bhul bhabcho. ভুলটা তোমার নয়, জানো তো, তোমার বংশটাই আসলে এরকম। তোমাদের পুরো বংশটাই না ডিলিউশনাল, নিজের অর্থ যাতে হারিয়ে না ফেলি তার জন্য নিজেকে একদিন তোমাদের থেকে দূরে সরিয়ে আনতে বাধ্য হয়েছিলাম। মা, কি বলতে চাইছো? বুঝলাম না। হ্যাঁ, তোমার হয়তো মনে নেই, আসলে তুমি তখন ছোট ছিলে তো। তোমার বাবা আমাকে ভীষণভাবে অ্যাবিউজ করত, যখন তখন মারতো, গালাগালি করত, ইভেন নির্লজ্জভাবে তোমার সামনে আমাকে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। আর তুমি সেগুলো দেখে দেখে বড় হচ্ছিলে, তুমি ওটাকে স্বাভাবিক ভাবছিলে। তুমি আস্তে আস্তে আমার কাছে ঘেঁষতে শুরু করলে। আমি তোমাকে অনেক চেষ্টা করেছি যাতে তুমি আমার কাছে এভাবে না আসো, কিন্তু তুমি ভাবতে আমি বোধ হয় তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছি। আর একদিন রাতে ইউ স্টার্টেড ফোর্সিং ইয়োরসেলফ অন মি ওয়াইল আই ওয়াজ স্লিপিং। তোমার বাবা সেদিনকে অফিস থেকে দেরি করে আসে, আমি ঘুমাচ্ছিলাম, আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তবুও তোমার বাবা আমাকে জোর করে টেনে উঠিয়ে চর থাপ্পড় মারতে শুরু করে, আমি কিছু বুঝেই উঠতে পারছিলাম না। তোমার বাবা আমাকে অ্যাকিউজ করে অফ মলেস্টিং ইউ। এগুলো আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, বিশ্বাস করতে হবে, তোকে বিশ্বাস করতে হবে। এই ঘটনার পর সেলফ রেসপেক্ট আর ডিগনিটি বজায় রাখার জন্য আমি বেরিয়ে আসি, আর ঠিক এই কারণে তোর বাবা আমাকে ডিভোর্স করে। এই জন্য নয় কি, আই অ্যাবিউজড ইউ,
or anything else? Sorry, beta. আমি ভালো মা হতে পারবো না। আমি তোকে ছেড়ে চলে এসেছিলাম। I'm really sorry for that. ভুল বুঝিস না আমাকে। আচ্ছা মা। আমাকে কি প্রবলেমটা বয়ে বেড়াতে হবে সারা জীবন? দেখ, তুই এতদিন যা দেখে এসছিস না, তার ছাপ তোর বিয়ে বেড়ে পড়বেই। এতদিন অনেক কিছু ভুল জানতি, তুই তোর চোখ দিয়ে সেই ভুল ব্যাপারটাকে এতদিন দেখে এসছিস। সত্যিটা তো জানতে পারবি। সো আমার মনে হয় তুই তোর আর্জগুলোকে ইজিলি কন্ট্রোল করতে পারবি। আর তাছাড়া আমি তো আছি সবসময়। Thank you, Ma. Mommy, thank you for the